ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার মুখে হাসি ফুটিয়ে মানবতার নজির গড়লেন বড়ুয়া থানার ওসি। দিন কয়েক আগে স্কুল চলাকালীন নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তানিয়া আফরিনের সাইকেলটি চুরি হয়ে যায়। থানায় অভিযোগ জানাতে গেলে কান্নায় ভেঙে পড়ে তানিয়া, কারণ সাইকেল না থাকলে স্কুল টিউশন বন্ধ হয়ে যাবে, পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। থানার ওসি দেবদাস বিশ্বাস বিষয়টি জানতেই নিজে সাইকেল কিনে নিয়ে নিজে সেই সাইকেল চালিয়ে ওই ছাত্রীর বাড়ি দিয়ে গেলেন। তবে সাইকেলের বদলে শর্ত দিলেন, 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তানিয়ার বিয়ে দেওয়া হবে না ও তানিয়া যতদিন চাইবে পড়াশোনা ততদিন সে চালিয়ে যাবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দিন কয়েক আগে স্কুল চলাকালীন নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তানিয়া আফরিনের সাইকেলটি চুরি হয়ে যায়। অত্যন্ত দুস্থ পরিবারের ওই ছাত্রীকে আবার সাইকেল কিনে দেওয়া সম্ভব ছিল না তার পরিবারের পক্ষে। বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে স্কুল টিউশন সবকিছুই ওই ছাত্রী করত সাইকেল চালিয়ে, কিন্তু সাইকেলটি চুরি হয়ে যাওয়ায় স্কুল টিউশন সবকিছু এক প্রকার বন্ধ হয়ে যায় ওই অত্যন্ত মেধাবী ছাত্রী তানিয়া আফরিনের। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় খুব ভেঙে পড়ে তানিয়া, সাইকেল হারিয়ে যাওয়ায় বড়ুয়া থানায় অভিযোগ জানাতে গেলে কান্নায় ভেঙে পড়ে তানিয়া। বিষয়টি জানতে পারেন থানার ওসি দেবদাস বিশ্বাস। এরপর নিজে সাইকেল কিনে সেই সাইকেল নিজেই চালিয়ে ওই ছাত্রের বাড়ি এসে দিয়ে গেলেন। উর্দি পরে থানার বড়বাবুকে রাস্তায় সাইকেল চালাতে দেখে প্রথমে অবাক হয়েছিল বড়ুয়াবাসীরা, তারপর বিষয়টি জানতে ওসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। থানা বড়বাবু আমাদের ছেলেটা সাইকেলটা হারিয়ে যাওয়াতে থানা বড়বাবুর কাছে গিয়ে একটা কেস করতে যায়। ওই লালিশা মাথাতে মেয়েটা কেঁদে ওঠে, বড়বাবুর মনটা ফিরে যায়। ফিরার পরে দেখলো দুটি ছেলে স্কুলে যায় তো সাইকেলটার ওপরে, তো সাইকেলটাই ছেলেটার পড়াশোনা খারাপ হয়ে যাবে বলে বড়বাবুর দিলে লাগে, তো বড়বাবুর সাইকেল একটা কিনে এসে চালিয়ে আমাদের বাড়িতে সাইকেলটা দিয়ে যায়। কিংবা ওই মেয়েটার বাবা সাইকেল কিনতে পারতো না, গরিব মানুষ, খেটে খেটে কোনোরকম ফ্যামিলিটাই চালায়, হবে রোদে আসা যাওয়া করতে পারতো না। তবে সাইকেলের বদলে ঊষি দেবদাস বিশ্বাস তানিয়া ও তার পরিবারকে শর্ত দিলেন, 18 বছর বয়স না হওয়া পর্যন্ত তানিয়ার বিয়ে দেওয়া যাবে না ও তানিয়া যতদিন চাইবে পড়াশোনা চালিয়ে যাবে। আবার সাইকেল পেয়ে মুখে হাসি ফুটেছে তানিয়ার। আমি সাইকেলটা দেওয়ার পর বড়ুয়া থানার বড়বাবুকে খুব ধন্যবাদ জানাবো। আমি স্কুল যেতে পারতাম না এবং ভালো করে পড়াশোনা করতে পারতাম না আমার সাইকেলটির জন্য। আমি পড়াশোনা করতে গিয়ে স্কুলে সাইকেলটি হারিয়ে গিয়েছিলো এবং কালকে বড়বাবু আমাকে সাইকেলটা দিয়ে গেছে, এই জন্য খুব খুশি আমি এবং বড়বাবুকে খুব ধন্যবাদ। বড়ুয়া থেকে সুরত শেখের রিপোর্ট, TV24 বাংলা। মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।